আমাদের হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপি অফিসে 7 তারিখে প্রলয় চালানো হয়েছে, আমাদের 500 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সর্বোপরি দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এই গণসমাবেশের প্রধান উপদেষ্টা জনাব মির্জা আব্বাস সাহেবকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এই গণসমাবেশের আয়োজনের সাথে সম্পৃক্ত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। তাদের উদ্দেশ্য ছিল ঢাকা মহানগরীতে যাতে বিএনপি কোনো গণসমাবেশ করতে না পারে, ষড়যন্ত্রের কোনো কিছুই তারা বাকি রাখে নাই। তারপরেও আজকে শহীদ জিয়ার সৈনিকেরা তারেক রহমানের নেতৃত্বে আজকে উজ্জীবিত বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচন আদায় করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে বিএনপি শুধু নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে সমবেত হয়েছে, যার জন্য এটি হয়েছে গণসমাবেশ। এই গণসমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আজকে একটি দাবিতে ঐক্যবদ্ধ, শেখ হাসিনার বিদায় হবে, নিরপেক্ষ সরকার হবে, জাতীয় নির্বাচন হবে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, হত্যা গুম মামলা মোকদ্দমার বিচার হবে, জনগণ তার অধিকার ফেরত পাবে, খালেদা জিয়ার মুক্তি হবে, দেশনায়ক তারেক রহমান সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তন করবে। ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের সংগ্রামে আপনাদের সাথে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের এই গণতন্ত্রের যুদ্ধে আপনাদের পাশে থাকবে, এই অঙ্গীকার করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ ভুলু। আমি আড়াইটা পর্যন্ত ছিলাম, তারা দেখিনি কম্বল বিতরণ করতাম আমি এখানে। ঢাকা বিভাগীয় গণসমাবেশের আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা উত্তর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, আমাদের সবার শ্রদ্ধেয় নেতা, বিএনপির জ্যেষ্ঠ স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সবার প্রিয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এখানে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সকল সদস্য, যিনি রাত দিন 24 ঘন্টা খেটে এই সমাবেশকে সফল করার জন্য মির্জা আব্বাসের অনুপস্থিতিতে যিনি কাজ করেছেন, সে বাবু ঈশ্বর চন্দ্র রায় সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং এই গণসমাবেশে বিশাল সমাবেশে উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে এই আজকে বিজয় মাস, আমি আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শতাব্দীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার বন স্বাধীনতার কোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ করছি।
আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদকে যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আজকে আমরা সেদিন মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের পাঁচটি মৌলিক ইস্যুদের সামনে রেখে, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতা, সংবাদ মৌলিক অধিকার, সংবাদ পত্রবাদ স্বাধীনতা। আমরা স্বাধীনতার পর কি দেখলাম, যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন তারা এই পাঁচটি মৌলিক ইস্যুকে হত্যা করে 30 লক্ষ শহীদের সাথে সেদিন বেইমানি করেছিল। সৎকালীন সরকার 72 থেকে 75 পর্যন্ত যারা ছিল সেদিন 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। এক ঘন্টার মধ্যে চতুর্থ সংশোধনে বাস করে উনি হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি। বাংলাদেশের গণতন্ত্রের রচনা, খবর রচনা হয়ে গেল চতুর্থ সংশোধনের মাধ্যমে। মানুষের মৌলিক অধিকার হরণ করলো, বাক স্বাধীনতা হরণ করলো, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম 74 সালে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় এদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে 10 লক্ষ মানুষকে সেদিন মৃত্যুর মুখে ফেলে দিল। ঢাকা শহর একটি হাড্ডিসার মানুষের মিছিলে পরিণত হয়েছিল, বেওয়ারিস লাশের মিছিলে পরিণত হয়েছিল, মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট খেতে আমরা সেদিন দেখেছি। আমরা দেখেছি সেদিন ইত্তেফাকের প্রথম পাতায় আফতাবউদ্দিনের সে ঐতিহাসিক ছবি, বাসন্তী জাল দিয়ে তার লজ্জা নিবারণের অপচেষ্টায় লিপ্ত সেদিন মানুষ কাপন হয়েছিল কাপড়ের কাপড়ের অভাবে কলা পাতা দিয়ে। সেই ছিল আওয়ামী লীগের যুগ এবং সেই যুগের পরিবর্তনের পরে 1975 সালের 7ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব, সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান যেমনিভাবে 1971-এর 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তেমনিভাবে 1975-এর 7ই নভেম্বর বেলা 10:30 সময় রেডিও টেলিভিশনের সামনে এসে বললেন, আমি মেজর জেনারেল জিয়ারহমান বলছি, মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন, সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে যাওয়ার জন্য বললেন। জাতির ঐতিহাসিক প্রয়োজনে, জাতির ঐতিহাসিক প্রয়োজনে একটি যুগ সন্ধিক্ষণ থেকে জাতি একটি মহেন্দ্র ক্ষণে প্রবেশ করলো। শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানকে ক্ষমতার পাদপীঠে নিয়ে এসেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান ক্ষমতা এসে আবার এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। আজকের যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আওয়ামী লীগের সভানেত্রী, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সেদিন নিষিদ্ধ হয়ে গেছিল। আওয়ামী লীগকে অ্যাবলিশ করে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন এক বিষয়ে কথা বলা, শেখ মুজিবুর রহমান সাহেব সেদিন বাকশাল গঠন করেছিলেন, আওয়ামী লীগ বিলীন হয়ে গেছিল। সেদিন আমি যে জেলা থেকে এসেছি, নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল মালেক উকিল শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানের কাছে অ্যাপ্লিকেশন করে পিপিআরের মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্জন্মের জন্য আবেদন করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান মালেক উকিলকে সেদিন আওয়ামী লীগ করার অনুমোদন দিয়েছে। আজকের আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমানের দ্বারা অনুমোদন প্রাপ্ত আওয়ামী লীগ, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের আওয়ামী লীগ নয়। শেখ মুজিবুর রহমান সাহেব বাকশালের মধ্যে আওয়ামী লীগকে বিলীন করে দিয়েছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান এদেশে যে কল্যাণ করে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে টিকে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশকে যে দুটি সেক্টর দিয়ে গেছেন, একটি হলো বৈদেশিক মুদ্রা জনশক্তি, উনি যে রপ্তানি করেছিলেন সেখান থেকে বৈদেশিক মুদ্রা আসে, আরেকটি হলো গার্মেন্ট সেক্টর। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর জানাজা বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শাহাদাত বরণ করার পর নিউ ইয়র্ক টাইমস পৃথিবীর কাগজ